মেক্সিকোর রাজধানী মেক্সিকা সিটি থেকে 17 মাইল দক্ষিণে জেকিমিলিকো জেলায় অবস্থিত একটি দ্বীপ, যার নাম রাখা হয়েছে পুতুলের দ্বীপ। এই দ্বীপ জুড়ে রয়েছে শুধু পুতুল আর পুতুল, তাও আবার যে সে পুতুল নয়, ভয়ঙ্কর আর বিকৃত ধরনের পুতুল। কোনটির হাত পা নেই, কোনটির আবার মাথা নেই, দেখলে মনে হবে যেন টেনে ছিঁড়ে ফেলা হয়েছে মাথা। এই দ্বীপকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর সব ঘটনা, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। প্রায় 80 বছর আগের কথা, 3 মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল গাছে ঢাকা শীতল অন্ধকার এই দ্বীপটিতে। খেলতে খেলতেই 3 জনের একজন নিখোঁজ। অনেক খোঁজার পর দ্বীপের পাশের একটি খালে পাওয়া গেল তার মৃতদেহ। তারপর থেকে ভয়ে আর কেউ ওই দ্বীপের ত্রিসীমানা মারায়নি। এই ঘটনা 30 বছর পর 1950 সালের দিকে ডন জুলিয়ান সান্তানা নামক এক যাজক এই দ্বীপটিতে আসেন নির্জনে তপস্যা করার জন্যে। তার বর্ণনায় ফুটে ওঠে এই দ্বীপের রহস্যময় ঘটনাগুলো। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তার সঙ্গে মৃত শিশুটির আত্মার প্রায়ই কথা হতো। শিশুটির আত্মা জুলিয়ানের কাছে পুতুল এনে দেওয়ার বায়না করত, তবে যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল চেয়ে বসে শিশুটির আত্মা। হাত পা মাথা বিহীন পুতুল, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। এরপর শিশুটির আত্মাকে খুশি করার জন্য জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। জঙ্গলে এনে গাছের ডালের সঙ্গে এগুলো বেঁধে রাখতেন তিনি। এমনিভাবে হাজার হাজার কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা পুতুল দিয়েই জুলিয়ান গড়ে তোলেন মৃত পুতুলের দ্বীপ। এরপর একদিন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই অপয়া খালটিতে মাছ ধরছিলেন, যেখানে লাশ পাওয়া গিয়েছিল মৃত শিশুটির। সেই সময় জুলিয়ান হঠাৎ খেয়াল করলেন পানির নিচ থেকে তাকে কারা যেন ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য কেউ অনুরোধ করছে। সব ঘটনা তিনি তার ভাইয়ের ছেলেকে বলার পর তারা মাছ ধরা বন্ধ করে চলে আসে সেখান থেকে। কিন্তু এর কিছুদিন পরই ওই খাল থেকে পাওয়া যায় জুলিয়ানের নিথর দেহ। দ্বীপটিতে এখনও মৃত শিশুটির আত্মা ঘোরাঘুরি করে বলে ধারণা করা হয়। মাঝে মাঝে শোনা যায় ভয়ঙ্কর সব আওয়াজ। ভূতুরে সব ঘটনার কারণে 1990 সালের দিকে এসে মেক্সিকান সরকার এই দ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল বানানোর জন্য দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করে। কিন্তু পর্যটকরা ভয়ঙ্কর এসব পুতুল দেখে মনে হয় রাতের ঘুম হারাম করতে চান না, তাই তারা কখনো আসেন না এখানে। যেচে এসে ভয় পাওয়ার মানুষ খুব কমই দেখা যায়। তাছাড়া কেই বা চায় রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে? তাই এই দ্বীপের এক এক মৌসুমে 20 থেকে 30 জনের বেশি পর্যটক কখনই দেখা যায় না। আজ তাহলে এই পর্যন্তই।